ভিডিও থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিওর বিষয় কি। তো ভিডিওটিতে ক্লিক করার জন্য বন্ধুরা তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল, আমি সাথে রয়েছি ভৈরব। বন্ধুরা তোমাদেরকে জানাই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়া অর্থাৎ রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা বাড়িতে বসে মোবাইল থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করবে। পাশাপাশি তোমাদেরকে এটাও আমি দেখিয়ে দেবো যে তোমরা কোন কোন ভুলগুলো করলে তোমাদের অসুবিধে হতে পারে, তাই যাতে সে ভুলগুলো না হয় তাই ভিডিওটিকে তোমাদেরকে কিন্তু কোথাও স্কিপ করলে চলবে না, একদম প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো বেশি কথা আর না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমাদেরকে একটি কথা বলে রাখি, রেজিস্ট্রেশন করা মানে এটা নয় যে তোমাদেরকে প্রত্যেককে লোন নিতে হবে অর্থাৎ ক্রেডিট নিতেই হবে। রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে এই প্রকল্পে তোমরা নাম নথিভুক্ত করছো অর্থাৎ তোমরা কিন্তু রেজিস্টার্ড হয়ে থাকছো। পরবর্তী সময়ে পড়াশোনার জন্য তোমাদের যদি লোনের প্রয়োজন হয় অর্থাৎ অর্থের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করা থাকলে তোমরা কিন্তু পরবর্তী সময়ে লোনের জন্য বা ক্রেডিটের জন্য কিন্তু আবেদন করতে পারবে। তাই তোমাদেরকে আমি বলবো তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা কিন্তু প্রত্যেকে করে রাখতেই পারো। ওকে, তো চলো আমি তোমাদেরকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে পুরো প্রসেসটাকে দেখিয়ে দিই। তার আগে তোমাদের কাছে করি একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ভিডিওটিকে দেখছো প্রত্যেকে ভিডিওতে একটি করে বন্ধুরা লাইক করে দাও, ভিডিওটিকে বন্ধু বান্ধব প্লিজ বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিও, কারণ যেহেতু একদম নতুন কিভাবে করতে হয় অনেকেই তোমরা জানো না, শেয়ার করে দিলে হয়তো তারা এই ভিডিওটি দেখার পর করতে পারবে। এর জন্য তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা প্রত্যেকেই তোমাদের ফোনের যে ব্রাউজার রয়েছে, যদি ক্রোম ব্রাউজার থাকে তাহলে খুবই ভালো, যদি অন্য কোনো ব্রাউজার থাকে তাহলেও তোমরা করতে পারবে। ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে তোমরা গিয়ে টাইপ করবে wbssc.wb.gov.in, সম্পূর্ণ নতুন ওয়েবসাইট অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য এই ওয়েবসাইটটিকে খুলে দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন বা আবেদন করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে তোমরা প্রত্যেকেই চলে আসবে। আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে তোমরা বিভিন্ন রকমের অপশন পাবে। WBSCC অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে যদি আরও কিছু জানতে চাও এখানে তোমরা এখান থেকে তোমরা জানতে পারবে। তো এর জন্য তোমাদেরকে যেটা করতে হবে বন্ধুরা, প্রথমে তোমরা রেজিস্ট্রেশনটাকে করে রাখতে পারো। আর আমি তোমাদেরকে প্রথমেই বলেছি রেজিস্ট্রেশন করে রাখা মানে এটা নয় যে তোমাদেরকে লোন নিতেই হবে অর্থাৎ ক্রেডিট নিতেই হবে। পরবর্তী সময় পড়াশোনার জন্য তোমাদের যদি লোনের প্রয়োজন হয় রেজিস্ট্রেশনটা করা থাকলে তোমরা পরবর্তী সময় লগ ইন করে কিন্তু ইজিলি তোমরা কিন্তু লোনের জন্য আবেদন করতে পারবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসার পর তোমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ একটি অপশন রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। ওকে, রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অপশন রয়েছে স্টুডেন্ট লগ ইন, এখান থেকে তোমরা লগ ইন করতে পারবে। তো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই রেজিস্ট্রেশনটা কীভাবে করবে। তো প্রথমে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই অপশানটির ওপর তোমরা ক্লিক করবে। এই মুহূর্তে কিন্তু এই ওয়েবসাইটটিতে একটু সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছ আমরা যখনই স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশনটির ওপর ক্লিক করছি এক চান্সে কিন্তু খুলছে না। দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার খুলে গেল, লাকিলি খুলে গেল, তোমাদের হয়তো নাও খুলতে পারে, এরর চলে আসতে পারে। তো তার জন্য তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা চেষ্টা করবে, বারবার ট্রাই করবে, দেখবে তোমাদের কাছে কিন্তু এই রেজিস্ট্রেশনের এই ফর্মটা চলে আসবে। যেহেতু নতুন ওয়েবসাইট বা একসাথে এত এত ছাত্রছাত্রী তোমরা সবাই ট্রাই করছো তাই একটু কিন্তু প্রবলেম হচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছ আমাদের কাছে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের যে পেজ সেটা ওপেন হয়ে গেছে। এরপর দেখো এখানে যেটি রয়েছে বেসিক ডিটেলস, তবে তোমাদেরকে পরপর কিন্তু বলে দেবো কোথাও স্কিপ করবে না, স্কিপ করলে হয়তো কোনো একটা স্টেপ মিস করে গেলে তোমাদের প্রবলেম হতে পারে। ওকে, তো প্রথমে বেসিক ডিটেলসের মধ্যে যেটি বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম। ওকে, তো যে অ্যাপ্লিকেশনটা করছে তার নামটা তোমাদেরকে এখানে দিতে হবে, অর্থাৎ তোমার নাম যদি হয়ে থাকে, ধরো সাপোজ আমি তোমাকে বলছি তোমার নাম যদি হয়ে থাকে আকাশ, AKSH আকাশ লিখবে। তারপর তোমার যদি নাম মিডিল নেম কোনো থাকে, যেমন আকাশ কুমার রানা বা আকাশ কুমার মণ্ডল, সেক্ষেত্রে কুমারটা মিডিল নেমে দেবে। যদি কারণ মিডিল নেম না থাকে তাহলে ধরো আকাশ মণ্ডল কারণ নাম, তাহলে সে সিম্পল এখানে আকাশ মণ্ডল লিখে দেবে। ওকে, তো আমাদের দেখতে পাচ্ছ প্রথমে অ্যাপ্লিকেন্ট নেম সেটা আমরা টাইপ করে দিয়েছি। এরপর বলা হচ্ছে ডেট অফ বার্থ। ওকে, তো ক্যান্ডিডেট ডেট অফ বার্থ এক্ষেত্রে তোমরা চুজ করে নেবে। প্রথমে এই দেখতে পাচ্ছ জুন 2004 লেখা রয়েছে, জাস্ট এটির ওপর তোমরা ক্লিক করলে দেখতে পাচ্ছ ইয়ার চলে এসেছে। ওকে, এখানে ক্লিক করলে ইয়ার চলে আসবে দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমরা ইয়ারটাকে প্রথমে এখান থেকে চুজ করে নেবে, তারপর তোমাদের মান্থ সেটা তোমরা এখান থেকে চুজ করে নেবে, এবং ডেট সেটা তোমরা এখান থেকে সেট করে নেবে। দেখতে পাচ্ছ আমি এখানে ডেট অফ বার্থটা সেট করে নিলাম, কীভাবে করলাম সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। নেক্সট রয়েছে জেন্ডার। এই জেন্ডারের এখানে যদি ক্লিক করো, মেল ফিমেল দেখতে পাচ্ছ দুটো অপশন রয়েছে, তো মেলে আমি ক্লিক করলাম।
তারপর বলা হচ্ছে ডু ইউ হ্যাভ আধার নাম্বার, তোমার আধার নাম্বার বা আধার কার্ড রয়েছে কি না। যদি আধার কার্ড থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে, ইয়েস অপশানটির ওপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আধার নাম্বারটি আমাকে এন্টার করতে বলা হচ্ছে। ওকে, তো জাস্ট তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমি জাস্ট একটা আধার নাম্বার এখানে টাইপ করে দিচ্ছি। ওকে, তো তোমাদের যে আধার নাম্বার রয়েছে সেটা তোমরা প্রত্যেকে এখানে টাইপ করবে। নেক্সট যেটি বলা হচ্ছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি। ওকে, তোমরা বর্তমানে কি স্টাডি করছো সেটা তোমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রোগ্রাম টাইপ বলা হচ্ছে। তো এখানে যখনই ক্লিক করবো এখানে অনেক কিছু অপশান খুলে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলি অপশান চলে এসেছে, যেমন সার্টিফিকেট, ডিপ্লোমা, পিজি, পিএইচডি, স্কুল, ইউজি। তো যারা কলেজে পড়াশোনা করছো তারা ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট এটাকে সেট করে নেবে। ওকে, পাশে দেখো একটি অপশান রয়েছে প্রোগ্রাম নেম, প্লিজ সিলেক্ট প্রোগ্রাম নেম। তো জাস্ট এখানে তোমরা যখন ক্লিক করবে আমাদের সামনে আবারও কিন্তু অনেকগুলি অপশান আসবে। এখান থেকে তোমাদেরকে চুজ করতে হবে, যেমন বিএ ব্যাচেলার অফ আর্টস, বিএ বিএড, ব্যাচেলার ইন অ্যাস্ট্রোলজি, বি এগ্রি অর্থাৎ ব্যাচেলার অফ এগ্রিকালচার, ব্যাচেলার অফ আর্টস অনার্স। তুমি কী নিয়ে কলেজে পড়াশোনা করছো সেটা তোমাদেরকে কিন্তু এখান থেকে সেট করতে হবে। ওকে, দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ যেমন তোমাদেরকে আমি অলরেডি বলে অনেকগুলো দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো আমি ব্যাচেলার অফ আর্টস এটাকে সেট করে নিলাম। এরপর নিচে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে স্টেট অফ ইনস্টিটিউশন, তো স্টেটটা চুজ করতে হবে। তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল অপশানটাকে চুজ করে নিলাম। ওকে, নিচে দেখো এখানে একটি অপশান রয়েছে ডিস্ট্রিক্ট অফ ইনস্টিটিউশন। ওকে, তো এখানে তোমরা যখন ক্লিক করবে তো আরও দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু ইনস্টিটিউশনগুলোর কিন্তু ডিস্ট্রিক্ট অফ ইনস্টিটিউশন ওপরে যখন তোমরা ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ আমাদের ডিস্ট্রিক্টের নামগুলো চলে এসেছে। তো এখান থেকে তোমাদেরকে কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। ওকে, দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম রয়েছে। তো এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্টের নামটাকে চুজ করে নিলাম। পাশে দেখতে পাচ্ছ একটি অপশান রয়েছে নেম অফ ইনস্টিটিউশন, তো এখান থেকে তোমাদেরকে কিন্তু ইনস্টিটিউশন অর্থাৎ যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজের নামটা তোমাদেরকে এখান থেকে সেট করতে হবে। বিভিন্ন ইনস্টিটিউশনের নাম চলে আসবে, তুমি যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো তো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলোর নাম আসবে। ওকে, তো এখান থেকে ইনস্টিটিউশনটাকে আমাদেরকে চুজ করে নিতে হবে। কীভাবে করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পাশে এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ বিভিন্ন ইনস্টিটিউটের নাম চলে এসেছে, যেমন এবিএস একাডেমি, তারপর রয়েছে আনন্দ কলেজ অফ এডুকেশন, আসানসোল গার্লস কলেজ, আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক, আসানসোল পলিটেকনিক। বিভিন্ন কলেজের নাম তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। তো এখান থেকে তোমাদের ইনস্টিটিউট বা কলেজের নামটিকে সেট করতে হবে। ওকে, দেখতে পাচ্ছ বিভিন্ন কলেজ বা ইনস্টিটিউটের নাম এখানে কিন্তু রয়েছে। তো তোমরা যে কলেজ বা ইনস্টিটিউটে পড়াশোনা করছো সেটাকে তোমরা কিন্তু এখান থেকে চুজ করে নেবে। নেক্সট দেখো নিচের দিকে আরও কিছু অপশন রয়েছে, যেমন কন্ট্যাক্ট ডিটেলস তোমাদেরকে আমি বলে দিচ্ছি। যেমন কন্ট্যাক্ট ডিটেলস নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং রি ইমেল আইডি, এগুলো তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। অর্থাৎ ইমেল আইডি যেটা রয়েছে ইমেল আইডি ঘরে ইমেল আইডি তোমাদের যেটা রয়েছে সেটা দিয়ে দেবে, পাশে আবারও ইমেল আইডিটাকে তোমাদেরকে দিতে হবে। নেক্সট যেটি রয়েছে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড, তো এখানে তোমাদের পছন্দের একটি পাসওয়ার্ড তোমরা সেট করে নেবে। তারপর কনফার্ম পাসওয়ার্ডের ঘরও সেম পাসওয়ার্ডটা এন্টার করবে। পাসওয়ার্ডের মধ্যে কী কী থাকতে হবে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে, মিনিমাম 8 ক্যারেক্টার কনসিস্টিং অফ অ্যাটলিস্ট 1 আপার কেস অ্যালফাবেট, 1 লোয়ার কেস অ্যালফাবেট, 1 নিউমেরিক ক্যারেক্টার, 1 স্পেশাল ক্যারেক্টার। তো এগুলো সবগুলো মিলিয়ে তোমরা একটি পাসওয়ার্ড তৈরি করবে। ওকে, সাপোজ তোমার নাম যদি আকাশ হয় তো সেক্ষেত্রে বড় হাতের প্রথমে এটা দেবে, তারপর কে এ এস এইচ, তারপর এখানে যেমন দেখতে পাচ্ছ স্পেশাল ক্যারেক্টার দিতে বলা হয়েছে, তো এখানে তোমরা অ্যাট দ্য রেট দিতে পারো, ডলার সাইন দিতে পারো, তারপর তুমি একটি কোনো নাম্বার দিয়ে দেবে, তাহলে পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। ওকে, তো পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখো একটি অপশান রয়েছে, এখানে রেজিস্টার বলে একটি অপশান তোমরা দেখতে পাচ্ছ। এই রেজিস্টার অপশানটার ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তো যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে ডিসপ্লেতে ঠিক এইরকম টাইপের একটা মেসেজ শো করবে, এন্টার দ্য ওটিপি ফর ওটিপি আইডি সেন্ড টু ইয়ার মোবাইল নাম্বার। অর্থাৎ মোবাইল ভেরিফিকেশন করার জন্য একটি ওটিপি তোমার নাম্বারে পাঠানো হবে, যে নাম্বারটা ফর্মটা ফিল আপ করার সময় দিয়েছিলে সেই ওটিপিটা তোমরা এই বক্সে ফিল আপ করে দেবে। ফিল আপ করার পর এখানে তোমরা একটি অপশান দেখতে পাচ্ছ ভেরিফাই, প্রত্যেকে দেখতে পাচ্ছ। জাস্ট ভেরিফাই অপশানটির ওপর তোমরা যখনই ক্লিক করবে ডিসপ্লেতে ঠিক তোমাদের কাছে আবারও এইরকম টাইপের একটি মেসেজ শো করবে, রেজিস্ট্রেশন সাকসেসফুল, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইন WBSCC,
योर रेजिस्ट्रेशन आईडी इज एत अर्थात रेजिस्ट्रेशन सक्सेसफुल हार पर तुम्हारे एक रेजिस्ट्रेशन आईडी पे जा आईडिटा तुम्हारा क्योंकि जत्न सहकारे अवश्य कौ लिखे रखते परो परवर्ती समय तुम्हारे जो लोन प्रयोजन है क्रेडिटर प्रयोजन है तक तुम्हारे क्योंकि रेजिस्ट्रेशन आईडी और पासवर्ड दिए तुम्हारे क्योंकि आबो लग इन करते वेबसाइट एस तरह तुम्हारा क्योंकि लोनर जो आवेदन करते अर्थात रेजिस्ट्रेशन आईडी खूब ही गुरुत्वपूर्ण प्रत्येके क्योंकि जत्न सहकारे तुम्हारे का रखे ओके तो तुम्हारा क्यों लग इन कर चलो तुम्हारे देखिए दी लग इन करार्जन अफिसियल वेबसाइट आसार पर लग इन बटनटर ओपर क्लिक कर क्लिक करारे साथ तुम्हारे का ठीक ए रकम टाइपर एक पेज ओपन है जानने बला हूँ स्टूडेंट क्रेडिट कार्ड गवर्नमेंट अफ वेस्ट बेंगल साइन इन नीचे एखे तुम्हारा रेजिस्ट्रेशन आईडी पेचो से रेजिस्ट्रेशन आईडी एखे एंटार कर नीचे फर्म फिल आप करार समय पासवर्ड दिए से पासवर्ड एंटार कर एरपर एखे एक कैपचा कोड देखते पा से कैपचा कोड तुम्हारा देवार पर नीचे लग इन बटनटर ओपर जखनी क्लिक कर संगे संगे तुम्हारा क्योंकि लग इन करते तुम्हारे क्योंकि डैशबोर्ड ओपन हो जाए तो ये तुम्हारा क्योंकि लग इन करते तो ये रेजिस्ट्रेशन करार पुरो प्रसेस जो तुम्हारे मोबाइल माध्यम कर देखाल जरा जरा नाम नथिभुक्त यह प्रकल्पे कर रखते चाओ चाहले तुम्हारा क्योंकि रेजिस्ट्रेशन कर रखते परो तो रेजिस्ट्रेशन प्रसेसटा तुम्हारे आजकल ये भिडियोते देखिए दिल ভিডিওটি দেখে তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয় প্লিজ প্রত্যেকে ভিডিওটি একটি লাইক করবে ভিডিওটিকে বিভিন্ন গ্রুপ বিভিন্ন বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে এই ইনফরমেশনটিকে দেওয়ার চেষ্টা করো যাতে এই ভিডিওটি দেখার পর তারাও রেজিস্ট্রেশনটা করতে পারে এবং আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।